আসসালামু আলাইকুম নার্সারির খুদে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো, তাই না? আমি কে বলো তো? হ্যাঁ, আমি তোমাদের কেয়ামনি মিস। তোমাদের সঙ্গে বাংলা বিষয়টি নিই, পাশাপাশি তোমাদের ধর্ম বিষয়টিও আমি নেই, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইসলাম ধর্ম বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং এর আগেও তোমাদের সঙ্গে একটি ইসলাম ধর্ম নিয়ে একটি লেকচার আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার লেকচার বা পার্ট দুই। তো শিক্ষার্থীরা, পার্ট দুই থেকে আমরা আসলে আলোচনা করব, অর্থাৎ আরবি শিক্ষা। তোমাদের একটি বইও দেওয়া হয়েছে, তোমাদের সবার কাছেই আছে বইটি, যেমন এসো আরবি শিখি। আমরা এই এসো আরবি শিখি থেকে আমরা কিছু বইটি থেকে বলেছিলাম, যেমন একটা শীট দিয়েছিলাম, একটি নির্দেশিকা দিয়েছিলাম। তো নির্দেশিকার মধ্যে প্রথম যে প্রশ্ন দিয়েছিল সেটি হচ্ছে আরবি হরফ শনাক্ত করুন। তো আমি ওখান থেকে গত ক্লাসে তোমাদের সঙ্গে কিছু বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি পাশাপাশি আগের যে বর্ণগুলো আলোচনা করেছিলাম এবং আজকেও কিছু আরবি বর্ণগুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আজকের ক্লাসটিতে শেষ করবো আরবি হরফগুলো। ওকে, এবং আমরা এই আরবি হরফগুলো পড়তে চেষ্টা করব, পাশাপাশি কোনটি কোন বর্ণ সেটি জানতে চেষ্টা করব। ওকে, তো তোমরা সকলেই আমার সঙ্গে থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা অনেকগুলো বর্ণ দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, এখানে তোমরা অনেকগুলি বর্ণ দেখতে পাচ্ছ, এবং তোমরা জানো যে আরবি বর্ণ হচ্ছে সব মিলিয়ে 29টি বর্ণ। এই যেমন আমাদের ক, খ, গ, ঘ, উ, চ, ছ, ষর, ষরেয়া, এগুলো হচ্ছে বাংলা বর্ণ। অর্থাৎ বাংলা বর্ণ হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে টোটাল 39টি, তাই না? তো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ যে আমরা শিখেছিলাম, যেমন আমরা স্বরবর্ণ পড়েছিলাম, কতটি স্বরবর্ণ পড়েছিলাম? 11টি, এবং ব্যঞ্জনবর্ণ পড়েছিলাম 39টি। তো শিক্ষার্থীরা, ঠিক আরবি হরফগুলো এরকমেরই, আরবি বর্ণ টোটাল আমার এতগুলো না, বাংলার মতো মাত্র 29টি বর্ণ। তো এখন আমরা এখানে যে বর্ণগুলো দেখতে পাচ্ছি, সে বর্ণগুলোর মধ্যে প্রথম যে বর্ণটি আছে সে বর্ণটি হচ্ছে আলিফ। এই বর্ণটির নাম হচ্ছে আলিফ, ঠিক আছে? আচ্ছা, তো আলিফ প্রথম। আর আরেকটি ব্যাপার হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন বাংলা, ইংলিশ, যত যেমন বাংলা বা ইংলিশ বা গণিত যাই আমরা করি না কেন, যেমন এগুলো থাকে বাম পাশে, বাম পাশ থেকে, ঠিক আছে, বাম পাশ থেকে এভাবে থাকে, আমরা বাম পাশ থেকে লিখে যাই। কিন্তু আরবি বর্ণগুলো সবসময় ডান পাশ থেকে লিখতে হয়, এটা হচ্ছে ডান পাশ, ঠিক আছে? তো আরবি বর্ণগুলো সবসময় কোন পাশ থেকে লিখতে হয়? ডান পাশ থেকে। তো এখানে প্রথমে যেটি বললাম আলিফ, এরপরে এটাকে বলা হচ্ছে বা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, কী দেখতে পাচ্ছি? নৌকার মতো, তাই না? একটা নৌকার মতো, তবে নিচে একটি ফোঁটা আছে, এই ফোঁটাকে বলা হয় নুক্তা, আরবি ভাষায় একে বলা হয় নুক্তা। তো এখানে এই যেটি দেখতে পাচ্ছি, একটা নৌকার মতো নিচে একটি ফোঁটা, তার মানে এটি হচ্ছে বা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সেম বায়ের মতো একটা নৌকা দেওয়া আছে, তবে এখানে আমরা কী দেখতে পাচ্ছি? দুটো নুক্তা দেখতে পাচ্ছি, তাও আবার কোথায় আছে? নিচে না, আগেটা ছিল নিচে, আর এখন যেটা আছে সেটা হচ্ছে উপরে দেওয়া আছে দুটো নুক্তা। তো এ কারণেই এই বর্ণটির নাম হচ্ছে তা, ঠিক আছে? এই বর্ণটির নাম হচ্ছে তা। এরপরে দেখো, এখানেও ঠিক আগের মতো একটি বর্ণ দেখতে পাচ্ছি, অর্থাৎ তায়ের মতনই একটি বর্ণ আছে, তবে এখানে বলতো কী পার্থক্যটা রয়েছে? এখানে আমরা কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি আগের বর্ণটির সাথে? হ্যাঁ শিক্ষার্থীরা, আগের বর্ণটির সাথে একটু পার্থক্য হচ্ছে, আগে ছিল দুটি নুক্তা, আর এখন আমরা দেখতে পাচ্ছি তিনটি নুক্তা, তাই না? আর এই তিনটি নুক্তা থাকার কারণে এটাকে বলা হচ্ছে তা। আচ্ছা, এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি কি বলতো? এটা দেখছি যেমন ওর যে নুক্তাটি আছে ওর উপরেও নেই নিচেও নেই, ওর আছে পেটের মধ্যে, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, অর্থাৎ মাঝখানে দেওয়া আছে, আর এই কারণে একে বলা হচ্ছে জিম। এই হরফটির নাম হচ্ছে জিম। আর দেখো, জিমের মতো এখানে আরও একটি হরফ দেওয়া আছে, তবে ওর আগে পরে মাঝে নিচে কোথাও কিন্তু নুক্তা নেই,
আর যেহেতু ওর কোথাও নোক্তা নেই, এই কারণে ওটাকে বলা হচ্ছে জিম। জিমের পরে হা, ও হচ্ছে হা। আচ্ছা, একটু খেয়াল করো, হায়ের মতো আরও একটি বর্ণ দেওয়া আছে, তবে ওর থেকে এই বর্ণটির পার্থক্যটা হচ্ছে উপরে দেওয়া আছে একটি নোক্তা এর, আর এই কারণেই এই বর্ণটি হচ্ছে খ। ঠিক আছে, আমরা কিন্তু খা বলবো না, আরবি ভাষায় এটা খ, বাংলাতে বলা আছে খা, কিন্তু আমরা খা বলবো না, আমরা এটাকে খই বলবো। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা একটি বর্ণ দেখতে পাচ্ছি, ছোট একটি বর্ণ ওর। দেখো, ওর এখানে আগে পরে কোথাও কোনো কী বলে নুক্তা নেই। আচ্ছা, নুক্তা যদি না থাকে, এটা খুব সুন্দর আকারে আছে, একদম কীভাবে আছে এইভাবে আছে, একটু মামাটা হয়নি, এটা মাঝখানে আসলে একটু আমারটা আসলে হচ্ছে না, তো এটাকে বলা হয় ডাল। এটাকে এই চিহ্নটিকে বলা হয় কি, ডাল। আচ্ছা, ডালের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছি আরও একটি চিহ্ন, তো এই চিহ্নটির উপরে আছে একটি ফোঁটা, তো আমরা এই চিহ্নটিকে বলবো ডাল। আচ্ছা, ডালের পাশাপাশি একটু যেহেতু চেঞ্জ আছে, তার মানে আমরা ওকে বলবো জাল, তার মানে এটি কোন নোক্তা, কোন হরফ, এটি হচ্ছে জাল। ঠিক আছে, এরপরে দেখো, আগেরটা ছিল এখানে যেমন একটু এখান থেকে একটু কী আকারে ছিল, একটু কোন চা কোন আকারে ছিল, কিন্তু এটা আসলে সেরকম, এটা হচ্ছে এভাবে দেওয়া আছে, তার মানে এই চিহ্নটি হচ্ছে র। এই চিহ্নটিকে কী বলা হয়, র। আচ্ছা, রয়ের মতো দেখতে সেম এখানে আরও একটি বর্ণ দেখতে পাচ্ছি, তবে এখানে কী আছে, নোক্তা আছে, আর এটাকে বলা হয় ঝা। এই চিহ্নটির নাম কি, ঝা। আচ্ছা, এখানে খুব সুন্দর একটি বর্ণ দেখতে পাচ্ছি, এই বর্ণটিকে বলা হয় সিন, এই বর্ণটির নাম হচ্ছে সিন। আচ্ছা, এরপরে দেখো, ওর মতনই একটি বর্ণ দেওয়া আছে, তবে বর্ণটির উপরে তিনটি নোক্তা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বলবো শিন, এই চিহ্নটির নাম হচ্ছে শিন। এরপরে দেওয়া আছে যে চিহ্নটি, এই চিহ্নটির নাম হচ্ছে সোয়াদ, এই চিহ্নটিকে কি বলা হয়, সোয়াদ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, সোয়াদের মতনও দেখতে আরও একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, যে চিহ্নটির নাম হচ্ছে দোয়াদ। আচ্ছা, তো সোয়াদের সঙ্গে দোয়াদের পার্থক্যটা হচ্ছে একটা ফোঁটা বা একটা নোক্তা। আচ্ছা, দদের পরে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি সেটিকে আমরা বলবো, আরবি ভাষায় আমরা সেটিকে বলি তো। ঠিক আছে, এটাকে বলা হয় তো। আচ্ছা, তো তয়ের পরে যে চিহ্নটি আছে সেটি, আচ্ছা, তয়ের মতনই দেখতে, তবে তয়ের আগেটিতে কোনো নোক্তা ছিল না, কিন্তু এখন যে চিহ্নটি আছে ওটির উপরে একটি, অর্থাৎ এখানে মাঝখানের সাইডটিতে একটা কি দেওয়া আছে, নুক্তা দেওয়া আছে, তার মানে এটাকে বলা হচ্ছে জ। ঠিক আছে, তো এর পরবর্তীতে যে বর্ণটি আমরা দেখতে পাচ্ছি সে বর্ণটিকে আমরা বলি আইন, এই বর্ণটি হচ্ছে আইন। ঠিক আছে, আর আইনের মতন দেখতে আরও একটি বর্ণ আমরা পাচ্ছি, এই বর্ণটি উপরে আছে একটি নুক্তা, তার মানে এই বর্ণটির নাম হচ্ছে গয়ন, গাইন বলবো না, এটা হবে গয়ন, আরবি ভাষায় গয়ন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেওয়া আছে যে চিহ্নটি, এটাকে বলা হয় ফা, আর ফায়ের উপরে একটা নুক্তা থাকে। ঠিক আছে, আগে যেমন আমরা বা লিখেছিলাম বা বাতা দেখেছিলাম, বাতায়ের মধ্যে এখানে কিন্তু গোল আকারে ছিল না, কিন্তু এখানে কিন্তু গোলের মতো দেখা যাচ্ছে, তয়ের মতো, আমরা বাংলায় বলতে পারি ত, তয়ের মতো উপরে একটি নুক্তা দেওয়া থাকবে, তার মানে এই চিহ্নটির নাম হচ্ছে ফা। ফায়ের পরে দেখো আরও একটি ত, বাংলা তয়ের মতো দেখা যাচ্ছে, আর উপরে আছে দুটি নুক্তা, উপরে আছে দুটি নুক্তা, এই কারণে এটাকে বলা হয় কক, এটা হচ্ছে বড় কক বা কক বলতে পারি, অনেকে বলে এটাকে বড় কক, কিন্তু আসলে এটার নাম হচ্ছে কক। ঠিক আছে, কক। আচ্ছা, এরপরে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি, দেখো কীভাবে দেওয়া আছে, আসলে প্রথমে একটু এভাবে দিয়ে পরে মাঝখানে এসের মতো করে দেওয়া আছে, তার মানে এটাকে বলা হয় কাফ, এই চিহ্নটির নাম কি, কাফ। অনেকে এটাকে ছোট কাফ বলে, কিন্তু আমরা ছোট কাফ বলবো না, আমরা এটাকে কাফ বলবো, প্রথমটা ছিল ক, এর পরেরটা হচ্ছে কাফ। আচ্ছা,
এরপরে কাফের মতো আরেকটি চিহ্ন দেখতে পাচ্ছি, তবে এখানে মাঝখানে কিন্তু কোনো এস এর মতো দেওয়া নেই, তার মানে এটা ফাঁকা আছে। আর এই চিহ্নটিকে বলা হয় লাম। আমি আবার বলছি, চিহ্নটির নাম হচ্ছে লাম। আচ্ছা, এখানে পরবর্তীতে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এই চিহ্নটির নাম হচ্ছে মিম। এই চিহ্নটিকে বলা হয় মিম, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি ছোট আকারে আছে, এরপরে উপরে একটি নুক্তা দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে, অর্থাৎ চাঁদের মতো বলতে গেলে। আমারটা হয় নাই যদিও, এখানে আমি দিতে পারছি না। তো এখানে বলা হয় নুন। এই চিহ্নটিকে কি বলা হয়? নুন বলা হয়। তো এর পরবর্তীতে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি এখানে, এটাকে বলা হয়, আসলে তোমরা দেখতে পারছো না এখানে আইকনগুলোর জন্য, তো এখানে চিহ্নটি ছিল হচ্ছে, চিহ্নটি ছিল ঠিক এরকম, তো এটাকে বলা হয় ওয়াও। এই চিহ্নটিকে বলা হয় কি? ওয়াও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি ছোট করে একটা আছে, ছোট করে কীভাবে আছে, ছোট করে একটা গোলের মতো আছে, তাই না? আমারটা আসলে হয়নি এখানে যদিও, ছোট একটা গোল আছে, তো এটাকে বলা হয়, এটাকে বলা হয় হা। এটাকে বলা হয় কি? হা। এই হাটি হচ্ছে ছোট হা, এই হাটিকে আমরা বলতে পারি ছোট হা, কারণ এর আগেও আমরা একটা হা পড়েছিলাম, তো সেটা হচ্ছে বড় হা, জিমের পরে ছিল কিন্তু সেটা, তাই না? জিমের পরে কি ছিল? হা। যেমন এই যেখানে লক্ষ্য করো, জিমের পরে হা ছিল, এটাকে বলা হয় বড় হা। আর এখানে যে চিহ্নটি আছে এটাকে বলা হয় ছোট হা। আচ্ছা, এরপরে যে বড়টি সেটি হচ্ছে হামজা, এটাকে বলা হয় হামজা। এই চিহ্নটির নাম হচ্ছে হামজা। সব শেষে যে বর্ণটি আছে সেই বর্ণটিকে বলা হয় ইয়া, ঠিক আছে। কি বলা হয়? ইয়া। যেমন এভাবে দেওয়া আছে, এরপর এভাবে দিয়ে অনেকটা বলতে পারি ছয়ের মতো বাংলা, আর নিচে দুটি নুক্তা দেওয়া আছে, বাংলা ছয়ের মতো নিচে দুটি নুক্তা দেওয়া আছে, তার মানে এটাকে বলা হয় কি? ইয়া, ঠিক আছে শিক্ষার্থীরা। তো শেষ হয়ে গেল আমার আরবি হরফগুলো চেনা এবং শনাক্তকরণ করা। তো শিক্ষার্থীরা, তোমাদের এই যে আরবি হরফগুলো, এগুলো আসলে তোমাদের জন্য লেখা আসবে না, তোমরা যেহেতু ছোট তোমাদের কাছে কী আকারে আসবে? মৌখিক আকারে, বা কিছু বর্ণ দেওয়া থাকবে, বর্ণগুলো দেখে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করতে হবে কোনটি কোন বর্ণ। যেমন অনেক সময় দেওয়া থাকতে পারে সিন অথবা কাফ অথবা কফ, একাধিক অর্থাৎ এলোমেলো করে দেওয়া থাকতে পারে আলিফ বা তাসা, এগুলো অর্থাৎ এই যে 29টি বর্ণ এলোমেলো করে দেওয়া থাকতে পারে, তোমাকে হয়তো বা টিচার বলতে পারে যে তুমি এখান থেকে শনাক্ত করো কোনটা কোন হরফ। আর অনেক সময় বলা থাকতেও পারে যে 5টি বা 10টি আরবি হরফ বলো, প্রথম 10টি আরবি হরফ বলো বা শেষের 10টি আরবি হরফ বলো, ঠিক আছে। তো সবগুলোই তোমরা উত্তর করতে পারবে যদি তোমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো ভালো করে বলতে পারো এবং চিহ্নিত করতে পারো, তাহলে কিন্তু এগুলো তোমাদের কাছে অনেক সহজ, ঠিক আছে। তো তার জন্য তোমাদের বাসার কী কাজ থাকবে বলো তো? বাসায় অবশ্যই তোমরা, তো তোমাদের বাসায় যে কাজটি করতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই এই হরফগুলো খুবই ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকে তোমাদের অবশ্যই, আমি যে এখন তো ক্লাস শেষ করব, তো ক্লাস শেষ করার পূর্বে যেন কী কাজটি করি শিক্ষার্থীরা বলো তো? বাড়ির কাজ দিই, তাই না? তো বাড়ির কাজটি কী থাকবে? বাড়ির কাজটি থাকবে হচ্ছে আরবি হরফ মুখস্থ এবং শনাক্তকরণ, এগুলো তোমাদেরকে লিখতে হবে না, ঠিক আছে। আরেকটি বিষয়, তোমাদের ধর্ম, যেটা ধর্ম বিষয়টি, বা ইসলাম ধর্ম বলো বা হিন্দু ধর্ম, যেহেতু আমি এটা নিই তোমাদের, তো যেহেতু আমি ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতেছি, তো ইসলাম ধর্মের যে প্রশ্নগুলো থাকবে, যেমন তোমাদের যখন পরীক্ষা নিব, পরীক্ষার সময় প্রশ্নগুলো দিয়ে দিব, তবে এটা তোমাদের লিখিত আকারে আসবে না। এটা তোমাদের, যেমন এখন যেহেতু করোনার কারণে স্কুল বন্ধ আছে, আর বাসাতে যদি তোমাদের এক্সামটি হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফোন করে মৌখিকভাবে পরীক্ষাটি নিয়ে নিব, ঠিক আছে, ফোনের মাধ্যমে। বা তোমাদের যেমন আমাদের যে গ্রুপটি আছে হোয়াটসঅ্যাপে, প্রথম 10 জনকে আমি অ্যাড করে গ্রুপে হোয়াটসঅ্যাপে পরীক্ষা নিতে পারি, অথবা তোমাদের যে প্যারেন্টস বা বাবা মায়ের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে
তোমার কাছ থেকে উত্তরটি নিয়ে নিব, ঠিক আছে? অর্থাৎ আমি প্রশ্ন করব স্কুল থেকে, বাসায় তোমরা উত্তরটি দেবে ফোনের মাধ্যমে, ঠিক আছে বন্ধুরা? তো এই কারণে তোমাদের আর এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যে হয়তো বা প্রশ্নগুলো লেখা আসবে না। শিক্ষার্থীরা, তোমরা যেহেতু ছোটো, তোমাদের এগুলো লেখা আসবে না, তোমরা এগুলো কী করবে, মৌখিকভাবেই তোমরা এগুলো চেষ্টা করো, ঠিক আছে বন্ধুরা? তো তোমাদের সঙ্গে আজকে আমার আলোচনা এতটুকুই। তোমরা পড়তে থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।